আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাহফুজুর রহমান অফিশিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো আজকে আমরা ঘুরতে আসছি কাটাখালি ব্রিজে এখানে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা যদি চারদিকে দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ তো এখানে আমাদের যে ছাত্ররা আছে তাদেরকে নিয়ে আমরা এখানে ঘুরতে আসছি আর এখানে আমাদের মাহফুজুর রহমান অফিশিয়াল ইউটিউব চ্যানেলের যে টিম মেম্বারগণ আছে তাদের সবাইকে কিন্তু এখানে নিয়ে আসছে যে আমাদের যে হুজুর আমাদের ইউটিউব চ্যানেলের যে বড় হজুর এমনকি আমাদের মার্দার সাথে যে বড় হজুর এই যে মা ফজুর রহমান ওনার নাম হচ্ছে মা ফজুর রহমান উনি কিন্তু এখানে চলে আসছে তো আমরা তার কাছ থেকে কিছু কথা শুনি আসসালাম আলাইকুম হজুর আপনার কি অবস্থা সবকিছু মিলে ভালো আছেন তাই না আচ্ছা আপনি আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনি আপনার ছাত্রদেরকে নিয়ে এখানে ঘুরতে আসতেন তো আসা আপনি কি এগুলা কি মানে প্রতিনিয়ত প্রতিদিন বিকাল করে তাদেরকে নিয়ে ঘুরতে যান আচ্ছা এই ঘোরার কারণ হইতেছে আমরা হচ্ছে ইসলামিক কিছু ভিডিও বানানো এই ইসলামিক আর তাদেরকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য যাতে ওদের মাইন্ডটা ফ্রেশ থাকে মূলত তাদের মানে এইটা দেওয়ার জন্য এখানে ঘুরতে আসছেন জি আচ্ছা আর এখানে হচ্ছে আমাদের একজন টিম মেম্বার তার নাম হচ্ছে এম এ হাসান বাবু আর এখানে আমাদের আরেকজন টিম মেম্বার তার নাম হচ্ছে এমডি হৃদয় হাসান আরেকজন টিম মেম্বার সে কিন্তু ভিডিও করতে খুবই ব্যস্ত আছে তার নাম হচ্ছে রনি আর বাকি যে আমাদের মাদ্রাসা ছাত্ররা মানে এখানে কিন্তু সবাই আসে নাই এখানে কয়েকজন আসে তোমরা দুষ্টমি করো না ঠিক আছে এই যে এর নাম আচ্ছা আমি এদিক থেকে পরিচয়টাই দেই এর নাম হচ্ছে আকাশ তার নাম হচ্ছে তামিম আর তার নাম হচ্ছে বাদন এর নাম হচ্ছে সোয়াইব দেখেন মাসাল্লাহ কত সুন্দর চেহারা আরেকজন হচ্ছে সুলাইমান তার মুখটা আপনি দেখেন কত সুন্দর নুরানি একটা চেহারা তার হাসি দেখলেই আমাদের প্রাণটা জুড়িয়ে যায় সে কিন্তু খুবই মিষ্টি একটা ছেলে তার নাম হচ্ছে সালমান ফাসি সে কিন্তু মিষ্টি একটা ছেলে আসলে আর হচ্ছে আর তিনজনই হচ্ছে মিষ্টি একটা ছেলে তার কারণ হইতেছে তাদের যে চেহারাটা নদানির চেহারা তারা তাদের কিন্তু একদম তারা নিষ্পাপ নিষ্পাপ তিনজন ছেলে তাদেরকে দেখলে কিন্তু আমাদের মনটা খুবই ভালো লাগে আচ্ছা সুলাইমান তোমার এখন কি অবস্থা তুমি যে এখানে ঘুরতে আসছো তোমার কাছে কেমন লাগতেছে ঘুরতে আইসা তোমার কাছে ভালো লাগতেছে আচ্ছা তুমি কি ঘুরতে আসা অনেক এনজয় কর মানে তোমার কি ঘুরতে আইসা ভালো লাগে ঘুরতে আসলে আচ্ছা এটাই বললাম আর সাহিব তোমার কি ঘুরতে আসলে ভালো লাগে ও আচ্ছা আচ্ছা তোমাদের মারদার সাজিনী হজুর মাহফজুর রহমান হজুর কেমন ভালো নাকি খারাপ সে কি তোমাদেরকে আদর করে আচ্ছা সুলাইমান তোমাদের মারদার সাজি হজুর সে কেমন সে কি ভালো সে কি তোমাদেরকে আদর করে আচ্ছা সালমান তোমার কাছে তোমাদের মা ফজুর রহমান হুজুর কেমন লাগে ভালো লাগে সে তোমাদের আদর করে আচ্ছা সে তোমাদের পড়াশোনা কেমন করায় ভালো নাকি খারাপ আচ্ছা যেটা সত্য কথা সেটাই বলবা সে কি আসলেই ভালো আচ্ছা আপনারা সবাই শুনলেন তারা সবাই কিন্তু বলল যে তাদের মার্দাসার যে হজুর মা ফজুর রহমান সে কিন্তু অত্যন্ত ভালো একজন হজুর আর আমাদের যে মাহফজুর রহমান সে কিন্তু খুবই দক্ষ একজন হজুর সে মূলত তাদের নুরানি ক্লাস নিয়ে থাকে আমাদের মারদা সে কিন্তু হাফেজ পর্যন্ত চালু আছে কিছুদিন পর এখানে আলেম পর্যন্ত চালু করা হবে তো উনি কিন্তু খুবই ভালো একজন হজুর মাহফাজুর রহমান সে নুরানি ক্ষেত্রের খুবই দক্ষ একজন আর এখানে প্রত্যেকটা ছাত্রই কিন্তু খুব ভালোভাবে এখানে পড়াশোনা করে যে কিন্তু বড় হয়ে গেছে যথেষ্ট পরিমাণ তারা কিন্তু মূলত অনেক ভালো একজন এখন যে কোনো শিক্ষায় আপনি এদেরকে ধরেন না কেন বাংলা ইংরেজি গণিত তারা কিন্তু সকল শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে এখন তারা কিন্তু তার পরে না আমি তাদেরকে নিয়ে আসছি এখানে কিছুটা ভিডিও করার জন্য যে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি আর এখন কিন্তু এরা কিন্তু বর্তমানে রানিং আছে তারা পড়াশোনা করতেছে আচ্ছা আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে এই যে এইদিকে আমার ক্যামেরার দিকে তাকাও তিনজন তিনজনকে আমি বলতেছি আমার ক্যামেরার দিকে তাকাও তোমাদের জন্য খাবার নিয়ে আসতে তোমরা কি খুশি আমি যে আমি যদি তোমাদেরকে খাবার দিই এখন তুমি কি খাবা আচ্ছা আমাদের যে এখানে এই যে মাহফজুর রহমান হজর উনি কিন্তু এখানে চলে আসছে উনি এখন খাবার দিবে আমি তার হাত থেকে খাবার নিয়ে তাদেরকে দিব। তো আমি এখানে বসে যাই এখন এক এক করে তাদেরকে খাবারটা দিব। আচ্ছা হজুর আপনি আমার হাতে চিপস দেন আমি তাদেরকে দিব। আচ্ছা এটা হচ্ছে ফার্সির জন্য সালমান ফার্সি আর এটা হচ্ছে সুলাইমানের জন্য সুলাইমান তুমি কি খুশি আচ্ছা সে কিন্তু অনেক দুষ্ট একটা ছেলে হ্যাঁ কিন্তু অনেক মিষ্টি আওয়ার মানে তার কথাগুলো খুবই ভালো লাগে মানে একটা হাসি দাও তো হ্যাঁ দেখেন সে কিন্তু খাবার পেয়ে খুবই খুশি আর এখানে আছে সোয়াই সে কিন্তু ভদ্র একটা ছেলে শান্ত একটা ছেলে এত দুষ্টমি করে না আর সে কিন্তু নতুন ঘোরাতে বসছে তো ঘোরাটটা আমি বলি কি এটা হচ্ছে সে কিন্তু কিছুদিন আগে মুসলমানই করতে হ্যাঁ হ্যাঁ যেটা আমাদের প্রত্যেকটা মুসলমান ছেলেদেরকে করতে হয় আচ্ছা এটা হচ্ছে শূন্য আর বাকি খাবারগুলো কোথায় বাকি কি আমি ওদেরকেও খাবারগুলা দিতে চাই আচ্ছা তোমরা এটা খাও খাও সমস্যা নাই এটা তোমরা খাও তোমরা হ্যাপি তো নাকি হ্যাঁ খাও এই দেখেন খাবার পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তারা খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে দেখছেন মানে একদম কি আর বলবো আচ্ছা আমাকে একটা দাও তোমরা কে দিবে আমাকে দাও আমাকে কেউ দিবা ও সুলাইমান সবার আগে দিছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ সবাইকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাদেরকে আমাকে খাবার দেওয়ার জন্য আমি আসলে ভাবি নাই তোমরা আমাকে খাবার দিবা হ্যাঁ আচ্ছা এখন এইখানে এই এই কেকগুলা দাও আচ্ছা ওদেরকে আমি এই কেক আচ্ছা তোমাদেরকে এই কেকগুলো দিচ্ছি তোমরা এই কেকগুলা খাও ঠিক আছে আর এখানে এই যে তামিম সেও কিন্তু খুবই ভালো একজন ছেলে তারপর বাদন খুব ভালো তারপর এখানে আকাশ সেও কিন্তু খুবই ভালো একজন ছেলে আচ্ছা বসা বসা দুষ্ট করো না সবাই এই যে আচ্ছা ওগুলা নাই তাহলে বার্সাফির জন্য আমি তাকে মামা বিস্কুট দিলাম যেহেতু ওগুলা নাই বার্সাফি দুইটা মামা বিস্কুট খাও তুমি মামা বিস্কুট পাই কি খুশি নাকি তোমার ওগুলাই লাগবে আচ্ছা ঠিক আছে আমাদের যেহেতু ওই কেকগুলা গুলা নাই যার জন্য আমি ওদেরকে এইগুলাই দিলাম আচ্ছা আচ্ছা তোমাদের খাওয়া তাহলে ভালোই লাগছে নাকি আচ্ছা আচ্ছা এগুলো তোমরা খাও ওদেরকে দিতে হবে না তোমরা খাও দেন সে কত ভালো একজন ছেলে সে নিজে খাচ্ছে এবং বাকি যারা আছে তাদেরকেও দিতেছে যে এখানে তোমরা খাও মানে এই আদবটা তারা কোথায় থেকে শিখছে ওদের মাদ্রাসার যে হজুর আছে সেই কিন্তু শিখাইছে এই দেখছেন সবাই কিন্তু দিচ্ছে এই যে এই যে দেখেন কত সুন্দর আচ্ছা আচ্ছা তোমরা খাও ওদেরকে দিতে হবে না তোমরা খাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমরা ভালো থাকবা হ্যাঁ আমি তোমার সাথে হ্যান্ডস করি আজকের মতো এখানেই ওই ডান হাত দিয়ে ডান হাত দিয়ে হ্যান্ডস্যাপ করতে হয় কি ডান হাত দিয়ে ঠিক আছে তোমরা ভালো থাকবা হ্যাঁ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো গাইস আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের জন্য দোয়া করবেন যেন না আমি এদেরকে নিয়ে সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি আজকের মতো এইখানেই ধন্যবাদ সবাইকে